আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী আজকে তোমাদের আলোচনা করব একটা চিঠি নিয়ে সে চিঠিটি লিখেছেন স্বামী বিবেকানন্দ তার শিষ্যা মিস নোবেল অর্থাৎ যাকে তোমরা ভগ্নী নিবেদিতা বলে জানো তাকে তিনি লিখেছেন তিনি ভারতবর্ষে ভগ্নী নিবেদিতা ভারতবর্ষে আসতে চাইছেন সেই সম্পর্কিত বিষয় নিয়ে ভারতবর্ষের অবস্থা এখানে এলে কী পরিস্থিতি পরিস্থিতির সৃষ্টি হবে তাকে কার কী পরিস্থিতির মুখোমুখি হতে হবে সেই নিয়ে এই চিঠিটি তার আগে তোমাদের বলে রাখি রা স্বামী বিবেকানন্দ সম্পর্কে মোটামুটি তোমরা সকলেই জানো আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি উত্তর কলকাতার পাড়ায় বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ তিনি রামকৃষ্ণদেবের অন্যতম শিষ্যদের মধ্যে একজন ছিলেন তিনি রামকৃষ্ণদেবের ধর্মমত এবং আদর্শকে সমগ্র বিশ্বে প্রচার করবার উদ্দেশ্যে বেরিয়েছিলেন তারপরে তিনি আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনে তিনি সেখানে ধর্ম আলোচনায় তিনি আহ্বান পেলেন এবং সেখানে গিয়ে তিনি তার ভক্তদের অনুরোধে হিন্দু ধর্ম সম্পর্কে যিনি মতামত প্রতিষ্ঠা করেছিলেন এরপরে তিনি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এবং তারপরে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন তিনি মানব সেবাকেই তারা আদর্শ হিসাবে গড়ে তুলেছিলেন এই হলো রাম স্বামী বিবেকানন্দের সম্পর্কে কিছুটা আলোচনা এই স্বামী বিবেকানন্দের অন্যতম যে শিষ্যা তিনি হলেন মার্গারেট যার কে স্বামী বিবেকানন্দ চিঠি লিখছেন তার সম্পর্কে তোমাদের একটু আগে বলে রাখি তার প্রথম পুরো নাম মিস নোবেল বলে এখানে যাকে বলা হচ্ছে তার পুরো নাম হল মার্গারেট এলিজাবেথ নবেল তাকে তোমরা চেনো ভগিনী নিবেদিতা নামে এই ভগিনী নিবেদিতা নামটি স্বামী বিবেকানন্দেরই দেওয়া স্বামী বিবেকানন্দের শিষ্যদের মধ্যে অন্যতম শিষ্যা ছিলেন এই নবেল অর্থাৎ ভগিনী নবিতা তিনি ভারতবর্ষে এসেছিলেন তার জীবনকে ভারতবর্ষে এসে ভারতবর্ষের মানুষের সেবা করেছিলেন এবং সমগ্র জীবনকে ভারতবর্ষের মানুষের জন্য উৎসর্গ করেছিলেন এবং তিনি ভারতবর্ষের স্ত্রী শিক্ষা বিস্তারে কাজ করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এই সমস্ত কাজে তিনি যুক্ত ছিলেন তিনি একটা বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন বাগবাজারে কলকাতায় তারকে আজকে তার নাম ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে পরিচিত এই ভগিনী নিবেদিতা ভারতবর্ষে আসবেন তার পূর্বে তাকে আমেরিকায় গিয়ে তার সঙ্গে পরিচয় হয় স্বামী বিবেকানন্দের মিস নোবেল অর্থাৎ ভগ্নি নিবিদা স্টাডিকে বলেছেন স্টাডি এখানে আর একটা চরিত্র তাকে তিনি চিঠিতে লিখেছেন যে তিনি ভারতবর্ষে আসতে ইচ্ছুক এবং সেই কথা স্বামী বিবেকানন্দকে স্টাডি জানিয়েছেন সেই উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ অগ্নিমিতা ভারতবর্ষে আসবার পূর্বে ভারতবর্ষের পরিস্থিতি সম্পর্কে এখানকার আবহাওয়া এখানকার মানুষ এখানকার মানুষের ধর্মবিশ্বাস সেই সম্পর্কে ওয়াকিবহাল করে দিতে চাইছেন তিনি কি বলছেন দেখো তিনি বলছেন যে তোমার ভারতবর্ষে আসবার পূর্বে তোমাকে এই দেশে সম্পর্কে কিছু তিনি জানিয়ে রাখছেন খোলাখুলি সব পরিষ্কারভাবে বলছেন তিনি বলছেন ভারতবর্ষে একজন নারী প্রয়োজন যেই নারী সমাজে পুরুষের চাইতে নারীর প্রয়োজন যে সিংহীর মতো নারী হবে অর্থাৎ ভগিনী নিবেদিতাকে এখানে স্বামী বিবেকানন্দ সিংহীর সঙ্গে তুলনা করছেন তিনি বলছেন সেই রকম একজন নারী যে তার শিক্ষা দিয়ে ঐকান আন্তরিকতা পবিত্রতা অসীম ভালোবাসা সমস্ত কিছু দিয়ে ভারতবর্ষের যে নারী সমাজকে তারা যে পিছিয়ে পড়ে রয়েছে তাদের মধ্যে যে অজ্ঞতা রয়েছে নিরক্ষরতা রয়েছে এর থেকে তাদেরকে বের করে আনতে হবে তারই সেই নারীর একজন বিশেষ নারীর খুব প্রয়োজন সেই নারী যাকে ভারতবর্ষের সমস্ত মানুষের প্রয়োজন সেই নারীকে তিনি ভগ্নি নিবেদিতার মধ্যে দেখতে পেয়েছেন তাই বলছেন আজকে তোমাকে এই ভারতবর্ষে প্রয়োজন কিন্তু তুমি যখন আসবে তখন দেখবে এই ভারতবর্ষের দুঃখ কুসংস্কার দাসত্ব বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তুমি এলে এগুলোর মুখোমুখি হতে হবে এবং দেখবে যে কিছু অর্ধ উলঙ্গ নরনারী এখানে অর্ধ উলঙ্গ বলতে যারা জ্ঞান অজ্ঞতা কুসংস্কারে আচ্ছন্ন রয়েছে সেই জন্য তিনি বলছেন সব মানুষকে অর্ধ দেখবে তোমাকে পরিবেষ্টিত করেছে অর্থাৎ নিবেদাকে ঘিরে রয়েছেন এরা অন্য জাতি সম্পর্কে তাদের একটা অদ্ভুত ধারণা রয়েছে তাদের একটা বিকট ধারণা সেটা ভয় থেকে বা ঘৃণা থেকেই হোক তারা শ্বেতাঙ্গদের অর্থাৎ যারা সাদা চামড়ার মানুষ তার ইউরোপীয় মানুষ তাদেরকে এড়িয়ে চলেন এবং তাদেরকে ঘৃণা করেন তারপরে শিক্ষা যে শ্বেতাঙ্গ রয়েছে তাদেরকে তারা খামখেয়ালি বনে মনে করেন তাই বলছেন তিনি তোমার গতিবিধিকে প্রথমে তারা লক্ষ্য করবে এবং তোমাদের তোমাকে তোমার থেকে তারা এড়িয়ে এড়িয়ে চলবে এই সমস্ত মানুষগুলোকে কুসংস্কার নিরক্ষরতা এই মানুষগুলোর মধ্যে থেকে দূর করতে হবে নারী শিক্ষা এদের মধ্যে জাগরণ ঘটাতে হবে তোমাকে এটা ভগিনী নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ লিখলেন এরপর স্বামী বিবেকানন্দ বলছেন তুমি যখন এখানে আসবে তখন দেখবে যে এখানকার আবহাওয়া ইউরোপীয় আবহাওয়া থেকে একদম আলাদা অন্য আবহাওয়া অন্য জলবায়ুতে তোমাকে এখানে মানিয়ে নিতে হবে অর্থাৎ ইউরোপীয় জলবায়ু শীত প্রধান দেশ আর আমাদের দেশ এখানে গ্রীষ্মপ্রধান শীত খুব অল্প সময়ের জন্য এই গ্রীষ্মপ্রধান দেশে এই জলবায়ুর সঙ্গে তাকে মানিয়ে চলতে হবে আবার তিনি কি বলছেন যে ইউরোপীয়দের যে সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে যেই ভগ্নি ভগ্নিবিদ অর্থাৎ মিস নোবেল অভ্যস্ত সেই সুখ তিনি এই দেশে পাবেন না কিন্তু তবুও সেই সুখ স্বাচ্ছন্দ্য সেই আবহাওয়া এই ধরনের মানুষ সমস্ত কিছুকে উপেক্ষা করে যদি তিনি ভারতীয়দের সেবা করতে চান এদেশের যা ধর্মগ্রহণ করতে চান তার জন্য তিনি বলছেন সব সময় স্বামী বিবেকানন্দ তার পাশে থাকবেন এবং তাকে সাহায্য যতটুকু পারবেন সাহায্য করে দেবেন এই কথায় উ তিনি তার চিঠিতে বলছেন এরপরে তিনি কি বলছেন যে ইউরোপীয় মানুষরা তুমি এই দেশে এলে এই যে তোমাকে তারা সঙ্গে সঙ্গে গ্রহণ করবে এই দেশের মানুষরা ইউরোপীয়দেরকে এই রকমটি নয় এদের সেবা করতে গেলে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে সেই জন্য তিনি বলছেন তিনি কার কার সাহায্য নিতে পারে মিস মুলার মিস মুলার বলে একজন চ মহিলা রয়েছেন ইউরোপীয় মহিলা যিনি ইউরোপ থেকে বা আমেরিকা থেকে যায় যে সমস্ত লোক আছে তাদের থাকবার ব্যবস্থা করে দেন বাড়ি ভাড়া থাকার ব্যবস্থা করে দেন কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন তার সঙ্গে তোমার খুব একটা মিলবে না কারণ তার স্বভাব অন্য রকম রুক্ষ মেজাজ অদ্ভুত অস্থির চিত্রের মানুষ কিন্তু তোমাকে এখানে থাকতে গেলে তাদের সঙ্গে করে নিয়ে কাজ করতে হবে তাদেরকে মানিয়ে নিতে হবে এরপরের প্যারায় বলছেন তিনি আরও একজনকে সাহায্যকারী হিসাবে পাবেন তিনি হলেন মিসেস সোভিয়ার সে সেভিয়ার না তিনি হলেন তাকে বলছেন স্বামী বিবেকানন্দ তিনি হলেন নারীকুলের রত্ন বিশেষ অর্থাৎ তিনি অত্যন্ত ভালো মহিলা এবং চমৎকার স্নেহময়ী মহিলা তারা যে দম্পতি তিনি এবং তার স্বামী দুজনেই ভাই ইংরেজ কিন্তু এদেশের মানুষকে তারা ঘৃণা করেন না এবং তারা চান এদেশের মানুষের সাহায্য করতে উন্নতি করতে এদেশের মানুষের সেবা করতে কিন্তু তাদের ঠিক কোনো কাজ করবার কোনো নির্দিষ্ট প্রণালী নেই সেই জন্য তারা ঠিক কাজ করে উঠতে পারছেন না তিনি বিবেকানন্দ বলছেন তুমি দেশে এলে এই মানুষগুলোকে সঙ্গে পাবে সহকর্মী হিসাবে কাজ করবার জন্য তাদের কাছ থেকে তিনি তুমি অনেক রকম সুবিধা পাবে তারপরে তিনি আরও দুজনের কথা বললেন মিস ম্যাকাউল ও বস্টেন মিসেস মুলা বুল এই ধরনের অনেক বিদেশি মহিলা যারা ইউরোপীয় তারা এই দেশে যারা বহুদিন ধরে আছেন সেই মানুষগুলোকে সাহায্য নিতে বলছেন কারণ তিনি বলছেন যে এদেশে এলেই তুমি সহজেই সেই এদেশের যে মানুষগুলো গ্রাম্য মানুষগুলো যেগুলো কুসংস্কার আচ্ছন্ন নিরক্ষরতার মধ্যে এ নিজেদেরকে আবদ্ধ করে রয়েছে তারা একটা বিদেশি এলেই তার কথা শুনবে তারা শিক্ষা দিতে চাইলেই শিক্ষা নেবে এরকমটি নয় তার আগে তাদের কাছে পৌঁছানোর জন্য তোমাকে এখানে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের একটা পরিচিতি তৈরি করতে হবে তবেই তাদের কাছে পৌঁছানো যাবে এই পরিচিতি তৈরি করবার জন্য তিনি যাদের যাদের সাহায্য নিতে পারবেন তাদের কথা এখানে তিনি স্বামী বিবেকানন্দ উল্লেখ করলেন এবং বললেন যে এই সমস্ত কিছু জানবার পরে তুমি যদি এই দেশে এসে কাজ করতে চাও তাহলে স্বামী বিবেকানন্দ তাকে বললেন সব সময় তিনি তার পাশে থাকবেন এবং তাকে সমস্ত কাজে সাহায্য করবেন তিনি বলছেন যে এই কাজ করতে গেলে তিনি হয়তো অনেক হতাশ হয়ে যেতে পারেন বা তিনি কাজ বিভিন্নভাবে পণ্ড করবার জন্য অনেকে তাকে চেষ্টাও করতে পারে সব কিছুর পরেও তিনি যদি এই দেশের মানুষের সেবা করতে চান তাহলে স্বামী বিবেকানন্দ সবসময় তাকে শিষ্যা হিসাবে তার পাশে থাকবেন এবং সব রকম সাহায্য করবেন এই চিঠিতে এরই উল্লেখ করেছেন স্বামী বিবেকানন্দ এই অংশ থেকে তোমরা এক নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন নিজের মতো তৈরি করে রাখবে কারণ তিন রকম প্রশ্নই আসে এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন তোমাদের বলে রাখছি দেখো এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে উক্তিটি কার এমন উক্তি করবার কারণ কি তারপরে তাদের জাতীয় স্পর্শ সম্পর্কে একটা বিকট ধারণা রয়েছে কাবের কথা বলা হয়েছে তাদের এই রকম বিকট ধারণার কারণ কি তারপরে ধরো আমাকে আমরণ তোমার পাশে পাবে কাকে আমরণ কার পাশে পাবেন কেন তিনি তার পাশে থাকতে চাইছেন তারপরে ধরো তিনি এরকম হলো যে নিজে পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই কথাটি কেন স্বামী বিবেকানন্দ তার শিষ্যাকে বলেছেন বা ধরো প্রশ্ন হলো যে এমন কি স্টাডিয়াকে বাদ দিয়েও চলে না এই লাইনটি থেকে প্রশ্ন হতে পারে একবার বেরোলে তার ভেতরে আর যাওয়া যায় না কোন প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ এই উল্লেখ উক্তিটি করেছেন এই রকম প্রশ্ন পাবে তোমরা তারপরে দেবে আমার আরও দুজন বন্ধু আছে আর কোন দুজন বন্ধুর কথা এখানে উল্লেখ করা হয়েছে এই রকম প্রশ্নগুলো তোমরা তৈরি করে রাখবে তোমরা তিন নম্বরের জন্য তৈরি করবে এবং এই লাইনগুলো থেকে পাঁচ নম্বরের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ লাইন তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন কোন রূপ নারীর কথা বলা হয়েছে কেন তাকে আজকে প্রয়োজন এই লাইনটি খুব গুরুত্বপূর্ণ তোমরা নিজের ভাষায় খাতায় লিখে রাখবে